কি ধরনের আইটেম গুলো ব্যবহার করে এগুলো কাস্টমার দেখতে পারে, এই জন্য আমি মিক্সার বসিটা করছি। আচ্ছা, মিক্সার বসি পাশাপাশি আমি ফিলেট খাবার নিয়ে এসেছি। আমি গত পরশুদিন পড়াশোনা করছি, এগুলো আমার আপনার ষাঁড় গরু এবং দুগ্ধবতী গাভীর জন্য। এগুলো আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, এটা আমি আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ফর্মুলেশনে আমরা তৈরি করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার 4 নং ওয়ার্ডে শাহাদাত ভাইয়ের এগ্রো ফার্মে। বিগত দিনে আপনাদেরকে শাহাদাত ভাইয়ের গরুর খাবার, ছাগলের খাবার এবং কি গরুর খামারের প্রতিবেদন দেখিয়েছি। আজকে আবারও চলে এসেছি আমরা শাহাদাত ভাইয়ের এগ্রো প্রজেক্টে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহাদাত ভাই নিত্য নতুন কি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছেন, গরুর খাবার, ছাগলের খাবার। আর বিশেষ করে অনেকে জানেন বর্তমান বাজার মূল্য খাবারের দামটা কিন্তু অনেক উদ্যোগতি। তো শাহাদাত ভাই বিগত পর্বে যে খাবারগুলো বিক্রি করছেন, অনেকে আমাকে বলছেন যে ভাইয়ের খাবারের দাম ঠিক আছে, মান নিয়ে একটু কথা বলার জন্য। তো সেই ব্যাপারে কথা বলবো শাহাদাত ভাইয়ের সাথে, আশা করছি আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার এখানে আমরা বিগত দিনে আসছি, আজকেও আবার চলে এসেছি, তো কেমন আপনার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর কেমন? আসলে বিষয়টা, হ্যাঁ, আপনি গত কিছু প্রতিবেদন করছিলেন, দুবারই প্রতিবেদন করছিলেন, তো আশা করব ইনশাল্লাহ আমি আপনার প্রতিবেদনের মাধ্যমে এবং কাস্টমারদের ভালোটা সারা পাইছি। ঠিক আছে, আচ্ছা, তো সেই সারা রূপাতে আমি আসলে প্রোডাক্টের কিছু পরিবর্তন নিয়ে এসেছি। অনেকে যেমন 35 কেজির প্রোডাক্টটা বা কি হয়ে যায় দেখবে আর কি, এটা সম্ভব হয় না, এই জন্য আমি 5 কেজি একটা খাদ্য প্যাকেট জাত করছি, যারা সহজে এটা নিজস্ব পরিবহনে ওরা নিয়ে যেতে পারবে আর কি, দেখার জন্য আর কি। আচ্ছা, তো এইভাবে খাবারগুলো আমি বিভিন্নভাবে বিভক্ত করছি, আজকে অবশ্যই আমি এই প্রোগ্রামে তুলে ধরবো আপনার মাধ্যমে। আচ্ছা, তো শাহাদাত ভাই আপনি তো বিগত দিনে কত টাকা কেজিতে খাদ্য বিক্রি করছেন? বিগত আমি 35 কেজি বেচছি আপনার 1320 টাকা, এখান থেকে আমি আলোচনা সাপেক্ষে ওদেরকে একটা ছাড় দিয়ে আমি খাবারগুলো ডেলিভারি করছি। আচ্ছা, বর্তমানে কি দাম কি কম না বেশি? না, দাম আগের মতোই আছে, বাট খাবারের কিছু আপনার ওজনের ক্ষেত্রে অনেকে নিতে পারে না 35 কেজি, এই জন্য কিছু আপনি ওজনের ক্ষেত্রে আমি 3 রকমের খাদ্য আপনি ওজনটা নির্ধারণ করছি আর কি। আচ্ছা, তো তার মাঝে তো অনেক খাবার বিক্রি করছেন অনেক খামার থেকে, অনেক খামারে, তো তাদের রেসপন্স কেমন পাচ্ছিলেন? আসলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি রেসপন্স পাইছি এবং ওদের খামারিদের আমি যথেষ্ট পরিমাণ যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং আমি খামারিদেরকে ভিজিট করছি নিজ দায়িত্বে। হ্যাঁ, ওনাদের আসলে কি অবস্থা, মতামত কি, তো আশানুরূপ ইনশাল্লাহ আমি নিয়ে এসেছি। আসলে মতামত তো বিভিন্নভাবে আসতেই পারে, সব যে আমার পক্ষে এই বিষয়টা তাও নয়, এটা আমি বিজনেসের কথা বলতেছি। জি জি, তো আশানুরূপ আমার যেটুকু আমি টার্গেট করছি ইনশাল্লাহ সেটা আমার জন্য প্রযোজ্য, ওনাদের জন্য প্রযোজ্য, কারণ ভালো খারাপ কথাটা আসবেই। আচ্ছা, তো আমরা আপনার থেকে আরেকটি বিষয় জেনে নেই, আপনার খাবারগুলো কোন কোন আইটেমটা থাকে, আপনার এই গরুর খাবার বলেন, ছাগলের খাবার বলেন, বিস্তারিতটা আমাদেরকে তুলে ধরেন। আসলে আমি খাবারগুলোর মধ্যে আসলে অনেকগুলো আইটেম থাকে, আমি আইটেমগুলো তুলে ধরছি, তো ওনারাও আইটেমগুলো সম্পর্কে জানেন। আর মেডিসিনের বিষয়ে তো আসলে অনেক কিছু দেখা যায় না, ঠিক না, যেগুলো দেখা যায় ওনারা ওগুলো দেখতে পারেন। নতুন করে যদি নামগুলো বলতেন, দেখা যাচ্ছে আগের ভিডিওগুলো অনেকে দেখে নাই, নতুন করে তারা দেখতেছে, খাবারের নামগুলো একটু উল্লেখ করেন। হ্যাঁ, বিশেষ করে আপনি দেখেন সোয়াবিনের, সোয়াবিন মিল আছে, আপনার র্যাপসিড আছে, রাইস পলিশ আছে, এরপর আপনার বুটের গুঁড়ো আছে, এরপরে এই ধরনের প্রোডাক্টগুলো আসলে বিভিন্ন ধরনের ডালের বসি আছে, বিভিন্ন প্রোডাক্টগুলো আছে। সব যে যে নামগুলো বলছেন আপনার এখানে যদি কেউ ভিজিট করে, তো এগুলো তো সবগুলো দেখাতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ আমি দেখাতে পারবো, এবং কেউ যদি বলে যে না আমি নিয়ে তৈরি করতে চাই, ঠিক আছে, আমি বারবার এই কথাটাই বলি যে নিয়ে আমি তৈরি করতে চাই, আমি আপনাদেরকে সকল ধরনের প্রোডাক্ট দিতে পারবো এবং একদম ভালো প্রাইসে আমি ধরবো, ঠিক আছে, আমি দিতে পারবো, ওনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে বিশেষ করে আমার যারা আমাদের এগ্রো ফার্মের ক্লায়েন্ট আছেন ওদেরকে আমি আন্তরিকভাবে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আসলে আমি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের, যথেষ্ট পরিমাণ সাড়া পাইছি, এই জন্য আসলে আমি আমাকে নিজেকেও একটু উৎসাহিত মনে হচ্ছে, আসলে আপনাদের জন্য আমরা কিছু করতে পারবো। তো এই জন্য আসলে আমি খাদ্যটার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছি, পরিবর্তন বলতে ওজনের ক্ষেত্রে আমি কিছু পরিবর্তন নিয়ে এসেছি, যারা আপনারা নিজেরাই পরিবহন করতে পারবেন, নিতে পারবেন, সেটা বিশেষ করে দেখেন আমি এই প্রোডাক্টটা 5 কেজি ওজনে করছি। এই 5 কেজি ওজন আপনারা আসলে যে স্যাম্পল হিসাবে আপনারা নিয়ে দেখতে পারেন, এই গরুকে খাওয়াইয়া কি ধরনের রেজাল্ট পান, ঠিক আছে। এটার দাম কত ভাই? 5 কেজির ওজন খাবার দাম কত? প্রাইস হলো আপনার 2500 টাকা, 250 টাকা, এটা আমি মূল্য নির্ধারণ করছি। আচ্ছা, কেজি হলো আপনার 50 টাকা করে। 50 টাকা করে? হ্যাঁ, যে 50 টাকা করে। আচ্ছা, কেউ চাইলে আপনার এখানে যাচাই বাছাই করার জন্য সংগ্রহ করতে পারে? যাচাই বাছাই করার জন্য সংগ্রহ করতে পারে। প্রাইস অনুপাতে এর কোয়ালিটিটা কেমন, ঠিক না, আসলে খাদ্য প্রাইস অনুপাতে একটা কোয়ালিটি একটা বেশি থাকে। আচ্ছা, তো আমি এটা এই জন্য নিয়ে এসেছি। তো আর আমার বিশেষ করে
আপনার কাছে আরো কিছু খাবার আছে আমরা সেগুলো তুলে ধরি হ্যাঁ আচ্ছা শাহাদাত ভাই এখানে কিছু খাবার দেখা যাচ্ছে এগুলো কিসের খাবার দাম দর এবং ওজন সব বিস্তারিত আমাদেরকে বলবেন আমি আমি মূলত মিক্সার কুশি দিয়ে শুরু করছি তো অনেকে বলতেছে যে না মিক্সারের পাশাপাশি আপনারা আমার ফিলেট খাবারও নিবে ঠিক আছে নি আচ্ছা তো বিশেষ করে ফিলেট খাবার নিবে এটা যথেষ্ট পরিমাণে মার্কেটে চাহিদাও আছে মিক্সার কুশি নেওয়ার উদ্দেশ্যটা হলো হ্যাঁ মিক্সার কুশি নেওয়ার উদ্দেশ্য হলো আসলে খাবারটা মানে কি ধরনের আইটেমগুলো ব্যবহার করে এগুলো কাস্টমার দেখতে পারে এই জন্য আমি মিক্সার কুশিটা করছি আচ্ছা মিক্সার কুশি পাশাপাশি আমি ফিলেট খাবার নিয়ে এসেছি আমি গত পরশু দিন পড়াশন করছি এগুলো আমার আপনার ষাঁড় গরু এবং দুগ্ধবতী গাভীর জন্য এগুলো আপনি নিজে বানিয়েছেন হ্যাঁ এটা আমি আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ফর্মুলেশনে আমরা তৈরি করছি এটা ফিলেট এখন এই খাবারটা ফিলেট খাবারটা আপনারা পাবেন এটার ওজনটা হলো বস্তার ওজনটা হলো আপনার 25 কেজি 25 কেজি বস্তা এটা বস্তার ওজন হলো 25 কেজি এটার দুই মাস আপনারা রাখতে পারবেন নষ্ট হবে না আর বিশেষ করে এটার দামটা কত টাকা ভাই বস্তাটা নির্ধারণ করছি আপনি 970 টাকা 25 কেজি 970 টাকা 25 কেজি তাহলে পার কেজি কত টাকা পড়তেছে এটা প্রতি কেজি খাবারের মূল্য আপনি 38 টাকা পড়তেছে 38 টাকা 80 পয়সা মতো আচ্ছা আচ্ছা তো এই খাবারটা যারা সংগ্রহ করতেছে তারা এটা সম্পর্কে কেমন কমেন্ট করতেছে আপনাদেরকে হ্যাঁ এটা ইনশাআল্লাহ আমি এটা নতুন করে আনছি এবং যারা চাইছে আমি তাদেরকে দিছি ওরা এটা ভালোই বলতেছে ভালোই বলতেছে ভালো বলতেছে যে আসলে ওনারা এটা খাচ্ছে ওদের আগ্রহ অনুপাতে আমি এই খাবারটা তৈরি করছি আচ্ছা কেউ যদি সংগ্রহ করতে চায় আপনার এখান থেকে অনলাইনে সারা দেশে কি পাঠানো যাবে ব্যবস্থা আছে আসলে হ্যাঁ বিশেষ করে কেউ যদি সংগ্রহ করতে চায় আসলে অনলাইনে যদি অল্প খাদ্য পাঠায় পরিবহনটা খরচটা একটু বেড়ে যায় আচ্ছা তো যারা বা নিতে আগ্রহী বা আমার থেকে আপনারা এজেন্ট হিসেবে নিতে চাচ্ছেন ডিলার হিসেবে ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন ওইখানে আমি এজেন্ট হিসেবে আপনাদেরকে নিয়োগ দিব বিশেষ একটা কমিশন আপনারা আমার থেকে পাবেন আপনারা ওইখানে এজেন্ট হিসেবে থাকবেন এবং ওই কাস্টমার গুলোকে আপনারা সাপোর্ট দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনার সামনে আরো একটি খাবার দেখা যাচ্ছে দুগ্ধ গাভীর জন্য সম্ভবত এটা মূল্য কেমন বা এটা কোন কোয়ালিটি খাবারটা হ্যাঁ এখন দুগ্ধ গাভীর আমার একটা ছিল 35 কেজি এটার 35 কেজির এগেনস্টে আমি একটা খাবার তৈরি করেছি ছিল 18 কেজি মাত্র 18 কেজি হলো ওটা ওজন ছিল 18 কেজি আসলে অনেকে কম টাকা থাকে পাবেন কিন্তু 35 কেজির একটা প্যাকেট দিতে পারে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই ভিত্তিতে আমি 18 কেজি এটা তৈরি করছি এটার মূল্যটা হলো আপনি 900 টাকা হলো বস্তার রেট 900 টাকা হচ্ছে বস্তার রেট জি আচ্ছা তাহলে বর্তমান বাজারে যে খাবারের উদ্যোগতি সেই ক্ষেত্রে আপনার এখানে বাজারের তুলনা অনেকটাই সাশ্রয় মূল্য দেখা যাচ্ছে আর আমাদের কথা হচ্ছে যারা খাবার সংগ্রহ করবেন অবশ্যই বাইরে এখানে আসবেন দেখবেন বাইরে কিন্তু খামার আছে আপনার প্রয়োজনে যে অল্প 5 কেজির বস্তা ব্যাগ দেখা যাচ্ছে প্রয়োজন এগুলো সংগ্রহ করতে পারবেন শাহাদাত ভাই কথা আমরা আর বাড়াবো না আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলবেন এবং সরাসরি আপনার এখানে কিভাবে আসতে পারে সহজ একটা ঠিকানা দিয়ে দিবেন হ্যাঁ বিষয়টা হলো যোগাযোগের নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে আপনার স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে নেবেন আর আমার নাম্বারটা হলো 01300812747 আর একটা নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসলে যোগাযোগ করলে বিশেষ করে আমার সঠিক অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনারা যখন আলাপ করবো ঠিক আছে তারপর আমি বলতেছি আপনি আমাদের যে কুমিল্লা জেলা পড়ছে আমাদের প্রতিবেশী থানা লাকসাম আমাদের নাঙ্গলকোট থানা পাশের চৌদ্দগ্রাম থানা তো যোগাযোগ করলে একদম আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নাই আপনারা আসে যারা আগ্রহী আছেন আপনারা দেখে যেতে পারেন ব্যবসা করবেন এটার সিদ্ধান্ত পরও নিতে পারবেন কিন্তু দেখে যাইলে আপনাদের একটা আইডিয়া হবে আসলে কিভাবে আপনাদের আমাদের থেকে খাদ্য নিতে পারেন আচ্ছা বর্তমান বাজারে কিন্তু মানুষ খাদ্যর উদ্যোগতির কারণে কিন্তু অনেক খামারে আসতে চায় না খামার সেক্টর আসতে চাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন আপনার এখানে যে খাবারগুলো আছে কম মূল্যে যদি নিয়ে সংগ্রহ করতে পারে তাহলে খামার পরিচালনা করা সম্ভব আসলে আশা করি যে বর্তমানে যে খাদ্য অবশ্যই ঊর্ধ্বমুখী আমি মনে করি তো বিশেষ করে যারা খামার করতে চান এক্ষেত্রে খামার আর খাদ্য বিষয়টা এটা না খামারের নিয়ম কারণগুলো জানতে হবে আপনাকে কীভাবে আপনি খামারটা পরিচালনা করবেন খামারটা যদি সঠিক নিয়মে পরিচালনা করতে না পারেন খাদ্য যতই খাওয়ান কম দামে খাওয়ান আর বেশি দামে খাওয়ান কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না তো আসলে আমি এই ভিডিওতে সব কিছু বলতে পারতেছি না ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আপনারা আরও খাবার বিষয়ে আমার থেকে আরও পরামর্শ পাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন 23/3/2023 তো আগামীকাল ইনশাল্লাহ আমাদের মুসলমান ধর্মের হয়ে খতম রোজা তো সবাইকে রমজানের শুভেচ্ছা আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি জানি আপনাদের আমরা সেবা করতে পারি এসআই অ্যাগ্রো ফার্ম থেকে আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে শাহাদাত ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম